ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদনের সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার জাতীয় সমবায় পুরস্কার 2021 প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময়ে সবাইকে উৎপাদন বাড়ানো এবং সঞ্চয় মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। গত 24 ঘন্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে 788 জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের হাসপাতালে সর্বমোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3737 জন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যতদিন ক্ষমতায় ছিল ততদিন দেশে উন্নয়ন হয়েছে। বিএনপির আমলে দেশে শুধু উন্নয়ন হয়, আর আওয়ামী লীগের আমলে হয় দুর্ভিক্ষ। শনিবার বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন ঘিরে দুই সংসদ সদস্যদের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত 10 জন। সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আকমা বাহউদ্দিন বাহার, ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিটি মেয়র আরফানুল হক রিফাত। জাতির উদ্দেশ্যে ভাষণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেন, আগে থেকে জানতাম আমি ওয়াজিরাবাদ ও গুজরাটের মধ্যভাগে কোথাও আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। অনাস্থা ভোটে কিভাবে তাকে হারানো হয়েছিল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কোনোভাবেই আমার সরকার অনাস্থা ভোটে হারত না। টি-20 বিশ্বকাপে সুপার 12 ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে সেমিতে পা রাখল ইংল্যান্ড। শ্রীলঙ্কার দেয়া 142 রানের লক্ষ্যে খেলতে নেমে 6 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় ইংলিশরা। আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গায়ক আকবর।